তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনাদের এই যে ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্টগুলো হয় সেগুলো কীভাবে বানাতে পারবেন এবং সেই প্লেলিস্টের মধ্যে কীভাবে আপনারা যে ভিডিওগুলো অ্যাড করতে পারবেন। তো গাইস, ইউটিউবে প্লেলিস্টগুলো কীভাবে বানাতে হয় সেটা জানার জন্য আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমার এখনও পর্যন্ত কিন্তু একটাই প্লেলিস্ট আছে এবং সেই একটার পরে কিন্তু আমি আরেকটা প্লেলিস্ট কিন্তু আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। তো আপনারা দেখতে পারেন অ্যামেজিং অ্যান্ড্রয়েড অ্যাপস বলে একটাই কিন্তু প্লেলিস্ট আমার বানানো আছে। তো এখানে কিন্তু আপনাদেরকে আর একটা প্লেলিস্ট বানিয়ে দেখাবো এবং সেই প্লেলিস্টে কীভাবে ভিডিও অ্যাড করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। ভিডিও শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি এই চ্যানেলে মোবাইল সম্বন্ধে ভিডিও আপলোড করতে থাকি। তো চলুন বেশি আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্লেলিস্ট বানানোর জন্য প্রথমে আপনাদেরকে ইউটিউব অ্যাপটি খুলে নিতে হবে। ইউটিউব অ্যাপটি খুলে নেওয়ার পর উপরে দেখতে পারবেন আপনাদের যে প্রোফাইল, প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে গিয়ে আপনাদের চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে আপলোডগুলো ভিডিও থাকবে। সেই ভিডিওতে না গিয়ে কিন্তু আপনারা ভিডিওসে চলে যাবেন, একদম হোমের পাশে ভিডিওসে। তো ভিডিওসে যাওয়ার পর যে ভিডিওটা আপনারা প্লেলিস্টে বানাতে চান, সে ভরতে চান প্লেলিস্টে, সেই ভিডিওটাকে কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু প্রথম ভিডিওটাকে আমি সিলেক্ট করতে চাই, সেই জন্য পাশে দেখবেন থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। আপনারা দেখতে পারেন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন দু নম্বরে সেভ টু প্লেলিস্ট, সেভ টু প্লেলিস্ট আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিউ প্লেলিস্ট বলে ডান দিকের উপরে কোণে দেখতে পারবেন। তো এখানে ক্লিক করে দেবেন, তারপরে দেখতে পারেন এখানে প্রাইভেট লেখা থাকবে। তো প্রাইভেটটা কিন্তু আপনারা করে দেবেন পাবলিক। পাবলিক করে দেওয়ার পর এখানে টাইটেল লিখে দেবেন। এই টাইটেলটা লিখবেন আপনাদের ভিডিও অনুযায়ী, আপনাদের ভিডিও যেই ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরির কিন্তু এখানে টাইটেলটা লিখতে হবে। তো টাইটেলে কিন্তু আপনি আপনার হিসাব মতো যে কোনো ক্যাটাগরি বা সেই ক্যাটাগরি না দিয়েও কিন্তু অন্য কোনো প্লেলিস্ট বানাতে পারবেন, কি অন্য কোনো নাম দিয়েও কিন্তু সেই প্লেলিস্ট বানানো যায়। তো আমি এখানে বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স বলে আমি কিন্তু এখানে একটা প্লেলিস্ট করে নিলাম। তারপরে নিচে ক্রিয়েট থাকবে, ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন এখানে কিন্তু প্লেলিস্ট ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হওয়ার পর আপনাদের প্লেলিস্টে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে চলে যান প্লেলিস্টে, তো আমরা দেখতে পারবেন এখানে একটা ছিল আমার, কিন্তু এখানে হয়ে গেছে দুটো। অর্থাৎ বেস্ট টিপ অ্যান্ড ট্রিক্স এখানে কিন্তু প্লেলিস্ট হয়ে গেছে। তা কিন্তু এখানে কিন্তু একটা ভিডিও আমার অ্যাড করা আছে যে এক্ষুনি আমি অ্যাড করলাম। তো এখানে কিন্তু আমি আরও দুটো ভিডিও আপনাদেরকে কিন্তু এখানে অ্যাড করে দেখাবো। সেই ভিডিওগুলো অ্যাড করার জন্য কিন্তু যা করতে হবে, কিন্তু এখান থেকে আপনারা প্রথমে এডিট অপশানে গিয়ে এডিটও করতে পারেন, আপনার নাম চেঞ্জ করতে পারেন, ডিসক্রিপশন লিখতে পারেন, ঠিক আছে? তো আমি কিন্তু এবার আপনাদেরকে ভিডিওগুলো অ্যাড করে দেখাবো যা প্লেলিস্টে কীভাবে অ্যাড হয়। তো সেটা করার জন্য কিন্তু আপনারা চলে যাবেন প্রথম থেকে আবার ভিডিওতে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু। তো ভিডিওতে আসার পর যে ভিডিওটা এখান থেকে কিন্তু সেই প্লেলিস্টে অ্যাড করবেন, সেই প্লেলিস্টে অ্যাড করার জন্য কিন্তু এখান থেকে আপনাদেরকে ভিডিও সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে কিন্তু একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে করার পর কিন্তু সেভ টু প্লেলিস্ট ছিল, সেখানে দেখবেন দু নম্বরে বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স বলে যে প্লেলিস্ট বানালাম সেই প্লেলিস্টটি কিন্তু আপনারা টিক করে দেবেন। তারপর নিচে ডান আছে, ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর কিন্তু সেটা ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক, মানে সেভ হয়ে গেছে প্লেলিস্টে। তারপরে আপনাদেরকে কিন্তু আরেকটা সেভ করে দেখাচ্ছি ভিডিও এখানে। তো তারপরে সেই রকমভাবে কিন্তু থ্রি ডটে ক্লিক করার পর সেভ টু প্লেলিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন বেস্ট টিপস অ্যান্ড ট্রিক প্লেলিস্ট আছে, এখানে ক্লিক করার পর ডান করে দেবেন, ঠিক আছে? তো ডান করার পর কিন্তু সেই ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে আমার। কিন্তু এখান থেকে দুটো ভিডিও অ্যাড করলাম আর টোটালি তাহলে তিনটা হবে, যেহেতু প্রথমে একটা করেছিলাম ক্রিয়েট। তো দেখতে পারেন এখানে কিন্তু তিনটা ভিডিও আমার চলে এসছে সেই প্লেলিস্টের মধ্যে। তো আমরা দেখতে পারেন আমাদের সামনে কিন্তু একটা প্লেলিস্ট বানালাম এবং তার মধ্যে তিনটা ভিডিও অ্যাড করলাম। তা দেখতে পারেন এইভাবে কিন্তু আপনারা সহজেই প্লেলিস্ট বানাতে পারবেন এবং আপনারা কিন্তু সহজেই ভিডিওগুলো প্লেলিস্টের মধ্যে অ্যাড করতে পারবেন। তো গাইস, ভিডিওটা দেখে যদি আপনাদের একটু কোনো ইউজফুল বলে মনে হয় অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আর যারা যারা চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে নেবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নোটিফিকেশন চলে যাবে। তো গাইস, আজকের মতো এতটাই, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। এখন চলি, টাটা, বাই বাই।